তো গাইস, বোম তো অনেক রোলস বা অনেক স্টাইলে ফাটানো যায়। এর আগে আমরা অনেকবার দেখিয়েছি পানির নিচে, তারপর মাটির ভেতর, তারপরে পেপের সাথে, তো অনেক জায়গায় দেখেছি। যারা দেখেননি তারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন, আর আই বাটনের লিংক দেওয়া আছে। তো গাইস, আজকে আমরা ভিন্ন ধরনের ভিন্ন স্টাইলে সিম্পল একটা বোম ফাটাবো। তো সেটা কীভাবে, আমার হাতে দেখতে পাচ্ছেন বোম আর টেপ। এই টেপ দিয়ে বোমের উপরে পুরোটাই পেঁচিয়ে ফেলবো, তারপরে বোমটা ফাটাবো। কী হবে জানি না, যা হবে সব ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এই ধরনের ক্রেজি এক্সপেরিমেন্ট সবার আগে দেখার জন্য। আর আপনি যদি আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বস থ্যাংক ইউ সো মাচ। তো চলো না দেন, আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এখন আমরা বোমের উপরে টেপটা একদম পেঁচিয়ে ফেলবো। তো গাইস, ফার্স্টে আমরা টেপটা খুলে এটার উপর দিয়ে মেরে দেবো, একদম পুরো একদম র‍্যাপ করে দিব এইভাবে করে, একদম পুরো টেপ একদম পুরোটা এইভাবে উল্টা সিধা করে এইভাবে করে মেরে দেবো, ঠিক আছে। তো গাইস, এটা দিয়ে আগুন ধরানো অসম্ভব, কারণ এটার এটা দেখেন, ফিউজটা দেখেন কত ছোট। তো আমরা একটা ছোট্ট একটা ট্রিক্স খাটিয়েছি, তো এখান থেকে অনেক দূরে নিরাপদ স্থানে আমরা এটা রেখে দিয়েছি। এখানে গাইস আমরা এখান থেকে কানেকশনটা দিব আর ওইখানে ফেটে যাবে। তো আমরা এখানে ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি ইউজ করছি। হ্যাঁ গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে হবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট বি করতে হবে, তাহলে তো এই ধরনের ভিডিও নিয়মিত আসবে। আর আপনি যদি আগে থেকে এই দুটি কাজ করে থাকেন তাহলে বস থ্যাংক ইউ সো মাচ। রুকো যারা, সবর করো। তো গাইস, আমি মনে করেছিলাম এটা ফাটবে, তো এটা ফাটে নাই, পুরো একটা টেপ পেঁচাই দিছি। তো দেখতে পাচ্ছেন কিছু হয় নাই। তো আমাদের কাছে আরেকটা আছে, তো এটা ফাটাবো, তো এটা দেখবো এটা কি হয়। তো গাইস, আপনাদের ধারণাই ঠিক, বোমটা ফুটে নেয়, কারণ এটার মধ্যে যে বারুদ বা গান পাউডার এটার পরিমাণ খুবই অল্প, তারপরে আবার পুরো একটা টেপ পেঁচাই দিছি। সমস্যা কি, আমরা অন্য একটা নিয়মে চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে অন্য একটা নিয়মে বোমটা ফাটানো যায়। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। Thank you.
এই সেই আমাদের কাঙ্ক্ষিত বোম। এটা হচ্ছে নর্মাল সাইজ, এটা হচ্ছে বড় সাইজ। এই বড় সাইজের বোমটা আমরা পুরো একটা টেপ দিয়ে বানিয়েছি। তো দুটার ডিফারেন্স কতটুকু দেখতে পাচ্ছেন? তো চলো না দেরি না করে বোমটা ফাটানো যাক। আমাদের দেখানো এই ভিডিওর কোনো পার্ট কখনোই বাড়িতে করার চেষ্টা করবেন না, কারণ এতে দুর্ঘটনা ঘটতে পারে। মজা আয়া। তো গাইস, এই হচ্ছে বোমের অবস্থা। দেখতে পাচ্ছেন একদম পুরো একটা টেপ মানে কীভাবে ফেটে গেছে, মানে বোমের এত পরিমাণ আওয়াজ, এত পরিমাণ আওয়াজ আপনারা সরাসরি না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। পুরো কানটা একদম জ্বালা ভালো হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি করবেন। তো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কানে দাওয়া নাই গেছে, খালি গুনগুন।